এখানে আমি হেল্পার হিসেবে জয়েন করেছিলাম। পদোন্নতি হয়ে এখন আমি সুপারভাইজার রয়েছি। আমি খুব ভালো আছি। বিকনে কাজ করে আমরা সময় মতো বেতন পাই। আমরা অনেক ভালো আছি। করোনা দুর্যোগের সময় আমাদের কারখানা এক মাস বন্ধ ছিল, তবু আমাদের এমডি স্যার আমাদের সম্পূর্ণ বেতন দিয়েছেন। আমরা খুব ভালো আছি। প্রতি বছর আমরা ছুটির টাকা পাই, যা আমরা সঞ্চয় করি। আমরা অনেক ভালো আছি। আমাদের এমডি স্যার প্রতি বছর আমাদের জন্য পিকনিকের আয়োজন করে। আমরা খুব আনন্দ করি। আমরা খুব ভালো আছি। আমার বাচ্চাকে চ্যাটগারে রেখে আমি নিশ্চিন্তে কাজ করতে পারি। কাজের ফাঁকে ফাঁকে তার দেখাশোনাও করতে পারি। আমি খুব ভালো আছি। আমাদের কারখানায় আগুন নিভানোর অনেক সুব্যবস্থা আছে। কর্মক্ষেত্রে আমরা সুরক্ষিত। আমি অনেক ভালো আছি। আমি ভালোভাবে হাঁটতে পারি না। শারীরিক দিক থেকে আমি একজন প্রতিবন্ধী, তবুও আমি বিকনে কাজ করার সুযোগ পেয়েছি এবং বিকন থেকে সকল প্রকার সুযোগ সুবিধা পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অসুস্থ হলে আমাদের কারখানায় সুচিকিৎসার ব্যবস্থা আছে। আমরা বিনা খরচে চিকিৎসা করাতে পারি। আমরা সবাই খুব ভালো আছি। আমাদের এমডি স্যার আমাদের কারখানায় স্নেহলতা নামে একটি ফেয়ার শপ খুলেছে। এখানে আমরা কর্মলে প্রয়োজনীয় জিনিস কিনতে পারি। আমরা খুব ভালো আছি। আমাদের কারখানায় মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়। আমি মাতৃত্বকালীন ছুটি পেয়েছি, সাথে টাকাও পেয়েছি। আমি খুব ভালো আছি। যে কোনো সমস্যার কথা জানালে আমরা নিয়ম মতো ছুটি পাই। আমরা খুব ভালো আছি। আমি খুব ভালো আছি। আমরা অনেক ভালো আছি। আমরা খুব ভালো আছি। আমরা খুব ভালো আছি। আমি অনেক ভালো আছি। সবাই ভালো আছে।